পরিমণির দৃষ্টিতে শাকিব খান, আম জায়েদ খান বেল এবং রাজ করলা। ভিউয়ার্স, হঠাৎ করে শাকিব খান, জায়েদ খান এবং রাজকে নিয়ে একই মন্তব্য করলেন চিত্রনায়িকা পরিমণি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন। ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি কখনো ব্যক্তিগত, কখনো পেশাগত, কোনো না কোনো বিষয় নিয়ে বছর জুড়েই আলোচনায় থাকেন। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা পরিমণি, আর সেখানে ঢাকায় সিনেমার কয়েকজন নায়ককে ফল বা সবজির সঙ্গে তুলনা করেন। মূলত সঞ্চালক কাজটি করতে বলেন, তারই পরিপ্রেক্ষিতে শাকিব খানকে আম, জায়েদ খানকে বেল আর প্রাক্তন স্বামী শরীফুল রাজকে করলার সঙ্গে তুলনা করেন এই চিত্রনায়িকা। এই অনুষ্ঞানে পরিমণিকে উদ্দেশ্য করে সঞ্চালক বলেন, আমি তোমাকে কয়েকজন নায়ক নায়িকার নাম বলবো, তাদেরকে তুমি বিভিন্ন সবজি বা ফলের সঙ্গে তুলনা করবে। সঞ্চালকের এই প্রস্তাব পাওয়ার পরিমণি বলেন, সবজি নানা। এরপর দ্বিতীয় অপশনে ফল বেছে নেন পরিমণি। তারপরে সঞ্চালক শাকিব খানের নাম বলেন, জবাবে চিত্রনায়িকা পরিমণি বলেন, আম ফজলি আম। এরপর চিত্রনায়ক ফেরদোসের নাম বলেন, তা শুনেই পরিমণি বলেন, কি অদ্ভুত। কয়েক সেকেন্ড সময় নিয়ে এই নায়িকা বলেন, তরমুজ। এরপর সঞ্চালক চিত্রনায়িকা সিয়াম আহমেদের ব্যাপারে জানতে চান, পরিমণি কালক্ষেপণ না করেই বলেন, মাল্টা। তারপর আসে চিত্রনায়ক আরিফিন শুভর নাম, এবারও কয়েক সেকেন্ড ভেবে পরিমণি বলেন, তাল। চিত্রনায়ক সাইমন সাদিককে শশা এবং লিচুর সঙ্গে তুলনা করে হাসতে থাকেন এই চিত্রনায়িকা। পরিমণির প্রথম সিনেমার নায়ক ছিলেন চিত্রনায়ক জায়েদ খান এবং আনিসুর রহমান মিলন। জায়েদ খানকে বেলের সঙ্গে তুলনা করেন। ব্যাখ্যা করে চিত্রনায়িকা পরিমণি বলেন, বরিশালের মানুষ তো, তাই বেলের সঙ্গে ব্যাপারটা যাবে। এরপর মিলনকে কলার সঙ্গে তুলনা করেন। পরক্ষণেই পরিমণি প্রশ্ন ছিঁড়ে দিয়ে বলেন, মিলন ভাই কলার সঙ্গে যায়? না না, মিলন ভাই খেজুরের সঙ্গে যেতে পারেন, খেজুর। তারপর চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর নাম আসতে ঝটপট উত্তরে পরিমণি বলেন, আমরা। এরপরে পরিমণির প্রাক্তন স্বামী শরীফুল রাজের নাম আসে। নামটি শুনে মুচকি হাসেন পরিমণি, কিন্তু উচ্ছ্বাস কিছুটা কমে যায়, যা চেহারায় স্পষ্ট। খানিকক্ষণ চুপ থেকে পরিমণি বলেন, ফল তো আর নাই, ফল শেষ হয়ে গেছে না, ফলের সিজন শেষ হয়ে গেছে। এ কথা বলে হাসতে থাকেন চিত্রনায়িকা পরিমণি। এই সময় সঞ্চালক বলেন, এখনো সবজি আছে, আমি কি কোনো ফলের নাম মনে করিয়ে দেব? এই যে আনার আছে। হাসতে হাসতে পরিমণি বলেন, ডেরস মেরস কিছু একটা দিয়ে দাও, হতে পারে করলা ফরলা। তারপর সঞ্চালক বলেন, তাহলে রাজের কোন উত্তর নেব, করলা নেব? এটা মৌন সম্মতি দেন চিত্রনায়িকা পরিমণি। ভিউয়ার্স, চিত্রনায়িকা পরিমণি তার বিভিন্ন ধরনের চিত্র নায়ককে এবার ফল এবং সবজির সঙ্গে যেভাবে তুলনা করেছেন, এটি নিয়ে আপনার মন্তব্য কি? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।